ভাঙনের সর্বহারা, প্রতিশ্রুতি মিলেছে একের পর এক, কিন্তু বাস্তবায়িত হয়নি আজও। কি আশায় ভোট দেবেন ভাঙন কবলিত এলাকার এই বাস্তুহারারা? তাই এখনো ভেবে উঠতে পারছেন না। ভাঙনে বাড়িঘর হারিয়ে অস্থায়ীভাবে বাস করছেন এখনো বহু পরিবার। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন দুয়ারে, ভোট চাইছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বিশ্বাস হচ্ছে না তাদের। কারণ বিগত কয়েক বছর ধরে স্কুলে অস্থায়ীভাবে বাস করছেন তারা। 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনে বৈষ্ণবনগর এলাকার চীনাবাজার, সরকারটোলা, বীরনগর সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে বিলীন হয়েছে। বাড়িঘর জমি জায়গা সর্বস্ব হারিয়েছে তারা। গঙ্গা ভাঙন কবলিত এলাকার বসবাসকারী মানুষের সমস্যা এখনো কোনো সরকারই সমাধান করতে পারেনি। কবে হবে এই সমস্যার সমাধান তাও অজানা। প্রতি বছর ভোটের সময় মেলে প্রতিশ্রুতি, তবে ভোট পেরলে সেই প্রতিশ্রুতি আর কেউ রাখে না। গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষেরা আজকে তাদের সর্বস্ব হারিয়ে তারা কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ স্কুলে অস্থায়ীভাবে বসবাস করছে। বীরনগর হাইস্কুলে 2016 সাল থেকে শুরু করে এখনো বহু পরিবার বসবাস করছে। সরকার থেকে বাড়িঘর পুনর্বাসন আর্থিক সাহায্য এখনো বহু পরিবার পায়নি। আবার কিছু পরিবার সরকার থেকে জমিয়ে বলি ও সে জমির পাট্টা আর্থিক সাহায্য পায়নি। লোকসভা ভোট দোরগোড়ায়, এখন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, প্রার্থীরা সকলেই আসছেন ভাঙন দুর্গত সেই সব পরিবারের কাছে, দেখা করছেন, ভোট ভিক্ষাও চাইছেন। তবে আবারও সেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে। কি আমরা 16 বছর থেকে না 16 সাল থেকে আছি, কিন্তু আবার আমরা নদী আবার কেটে গেছে, দিয়ে আবার এই স্কুলে ঢুকে গেছি। আমরা বাড়িঘর দিতে পারছি না, কোথায় যাবো, এইখানেই আছি। অন্য রুমে গেলে ভাড়া লাগবে, ভাড়া দিবার ভয়ে আমরা স্কুলে পড়ে আছি। হ্যাঁ, 2016 থেকে এইভাবেই আমরা পড়ে আছি এখানে। স্কুলে ঢুকেছি, স্কুলে আমাদের বাইরে তো স্বামী খাটে, আমরা তো খেটে খাওয়া মানুষ, জায়গা কিনতে পারছি না। কিন্তু আমরা আমরা সরকার থেকে জায়গা পাইনি, পেয়েছে কিছুটা লোক, কিন্তু আমরা পাইনি। 2016 থেকে স্কুলেই আছি। বছরে আসছে, যখন ভোট আসছে তখন ওই পার্টি থেকে এসে বলে দায় ভোট দিব, দিবা দিয়ে দিচ্ছি, আমাকে দিবা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে কে দেখছে? কেউ দেখে না। এইভাবেই চলছে 2016 থেকে 2024 চলছে, 2024 থেকে 2016 অবধি আছি, কত কষ্ট করে আছি। এর আগে ছিল 40টা পরিবারের মতন ছিল, দিয়ে সবাই আপনা আপনা যার যার যেরকম সমস্যা ছিল ঘর দিয়ে চলে গেছে। কিন্তু আমি আমি জায়গাও পাইনি, ঘরে দিতে পারছি না আর যেতেও পারছি না। দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় 300 লোকের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মাত্র। সেও আবার কিছু জায়গা যেটা আদৌ পশ্চিমবঙ্গ সরকারের নয় বা ভেস্ট খাস জায়গা নয়, সেখানেও তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং এটা ঠিক আমরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছি, কারণ আমিও ভাঙনগ্রস্ত এবং আমরা আজকে এখানে যেখানে রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত হতাশাজনক, কারণ এখানে পুনর্বাসনের জন্য কোনো জমি তারা দেয়নি। একটা খেলার মাঠ ছিল, সেখানে প্রায় 139 জনকে বসানো হয়েছে এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের বীরনগর এক গ্রাম পঞ্চায়েতে 8টি প্রাইমারি স্কুল এবং 1টি হাই স্কুল আছে, যেখানে এবং স্থানীয় সাধারণ লোক আপাল আবাল ও বৃদ্ধ বনিতা যেখানে একটু মর্নিং ওয়াক করতো সেই জায়গাটাকে পুনর্বাসনের জন্য দেওয়া হয়ে গেছে, কিন্তু রাজ্য সরকার কোনো জমি তাদেরকে দেয়নি। এরকম একটা দুরবস্থা চলছে। এই মানুষগুলো তাহলে এখন এই মানুষগুলো অনেক আছে পরিবার, প্রায় 1000-এর মতো পরিবার আমাদের বীরনগর 1 গ্রাম পঞ্চায়েতে যারা ভাঙনগ্রস্ত হয়ে যত্রতত্র আছে। কিছু পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জায়গা, যেখানে দেওয়া উচিত ছিল না। অদূর ভবিষ্যতে ফারাক্কা ব্যারেজ যদি এই জায়গাটা চায় তাহলে তারা আবার বিপদের মধ্যে পড়বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর ভাঙন দুর্গতদের জন্য পুনর্বাসনের সঠিকভাবে যেটুকু ব্যবস্থা হওয়া উচিত ছিল সেটা হয়নি। এটা তো সমস্যা আমাদের এর আগে ভাঙন এলাকার যারা থাকে এরা খুব কষ্টতে থাকে। তো এর আগে ডালবাবুও চেষ্টা করেছি, আমিও চেষ্টা করেছি, যেহেতু আমিও বৈষ্ণবনগরে যখন ছিলাম 5 বছর বিধায়ক, আমরা কিছু জায়গা রিহ্যাবিলিটেশনের জন্য চেষ্টা করেছি, যারা একদম যেমন পারদানাপুর যারা থাকে, একদম যেখানে ওয়াশ আউট হয়েছে বাড়ি, ওয়াশ আউট মানিকচাক ওয়াশ আউট,
প্রবলেম হচ্ছে, আমরা বারবার অ্যাপিল করেছি ডিএম এর কাছে, সরকারের কাছে, যে ওদের জন্য যাতে একটা রিহ্যাবিলিটেশন, অন্য জায়গা যাতে ওদের জমা জমি দিয়ে হয়, এটা আমরা অনেকবার চেষ্টা করেছি, ডালুবাবু সাংসদও চেষ্টা করেছে। এটা আমাদের একটা দাবি যে যেহেতু গঙ্গা ভাঙন এত মানে মানুষকে ডিসপ্লেস করে দেয়, তাতে মালদার সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের মালদার ডিএম যাতে ওদের জন্য চিন্তা করে একটা, কারণ ওরা কোথায় যাবে, কোথায় থাকবে, কী করে বাঁচবে, এটা অবশ্যই একটা বিষয়। কেন্দ্রীয় সরকার থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে গত নির্বাচনে এই যে এবার যে প্রার্থী, তিনি আমাদের বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনিও সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন গঙ্গা ভাঙন রোধ করবো। তারপর উনি বিধায়ক হয়েছেন এবং ওখানেও বিজেপির বিধায়ক যিনি ছিলেন এর আগে প্রাক্তন বিধায়ক, ওনারও বাড়ির এলাকায় গঙ্গা ভাঙন, তো ওনারা ভারত সরকার থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের কোনো টাকা আনতে পারে না, তাই নিজেদের দোষ থাকতে এই সময় এইসব কিছু লোককে, যাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের বিভিন্নভাবে সাহায্য করছে, তাদের নতুন করে জমি কিনা দেওয়ার জন্য জমি চিহ্নিত করে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে, তাদের পুনর্বাসন দেওয়ার কাজটা যেটা করছে রাজ্য সরকারই করেছে। বিজেপিরা ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, আবার তিনি নতুন করে প্রতিশ্রুতি দিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন। রিপোর্ট নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.